কথা সব কর্মী ওর পকেট আছে নাকি? কারো কারো কি জমিদারি ছিল নাকি পুরুলিয়াতে? কারো জমিদারি নয়। আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা ভাবি সেখানে আমাদের কাছে আমরা আমাদের কথা আমরা ভাবি। তো প্রিয় বন্ধুরা, এরপর থেকে কর্মীদেরকে আর কোনো দলেই কিন্তু বলতে পারবে না যে কর্মীরা একটা ভোট ব্যাংক এবং কর্মীদের ভোট আমাদের পক্ষে আছে। কারণ কর্মীরা আজ জাগরিত হয়ে গেছে, তারা জেনে গেছে খাসি মাংসের দাম কিন্তু 700 টাকা, দেশি মুরগির দাম 450 টাকা কেজি। আমরা কিন্তু সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু বিক্রি হব না, বা নিজেদের মেরুদণ্ড কখনোই বাঁকা করব না। আমরা আমাদের যে দাবি আছে, আমরা আমার জাতিসত্তা ফিরে পেতে চাইছি, নট রিজার্ভেশন বন্ধুরা, ঠিক আছে, মাথায় রাখবে। আমাদের জাতিসত্তাটা ফিরে পেতে চাইছি আলটিমেটলি, যেটা আমরা ছিলাম সেটা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই যে সাংবিধানিক জাতিসত্তার লড়াই সেটা কিন্তু জারি থাকবে। এবং আশা করছি আজকের পর থেকে কোনো দলেই আর বলতে পারবে না যে কর্মীদের ভোট আমাদের পক্ষে আছে, বা কর্মীরা একটা ভোট ব্যাংক আর কোনোদিন ইউজ করতে পারবে না। বন্ধুরা, তিনি ওনাকে উত্তরীয় দিয়ে স্বাগত জানালেন পুরুলিয়ার লোকসভার সাংসদ তথা বাগমুন্ডি বিধানসভার তোরাং গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলার শীর্ষ নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, কর্মী ভোট বিজেপির দিকে আছে বলে মন্তব্য করেন। এ নিয়ে আজ শুক্রবার বিকেল বেলায় বাগমুন্ডি থেকে প্রতিক্রিয়া দিলেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো। বলেন, কলকাতা থেকে সব রাজনৈতিক দল পুরুলিয়ায় আদিবাসী কর্মী সমাজ নয়, পুরুলিয়ার মানুষকে তারা এইভাবেই মনে করে এটা আমাদের জমিদারি, আবার কেউ কেউ বলবে আমাদের প্যান্ট খুলে নেব। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। এছাড়া তিনি সরাসরি প্রতিবেদনে কি বললেন একবার শুনে নেব। কর্মী ভোট বিজেপির সাথে আছে, কর্মী ভোট বিজেপির সাথে আছে, এটা নিয়ে কী প্রতিক্রিয়া করা যায়? আদিবাসী কর্মী সমাজ, আমরা এটা বলেছি অনেকজনে, এরা আমাদের কর্মীকে শুধু নয় পুরুলিয়ার মানুষকে এরা এইভাবেই মনে করে, ওরা ভাবে এটা আমাদের জমিদারি, সবাই ভাবে, সমস্ত রাজনৈতিক দল ভাবে এটা আমাদের জমিদারি। তাই কলকাতা এসে বলে দিল কর্মীদের ভোট আমাদের সঙ্গে, আর একটা নেতা চলে এসে এরকম আমাদের জমিদারি, আর কখনো কখনো বলবে কাপড় খুলে নেব, আর কেউ বলছে আমাদের ভোট দিলেও বলে ভোটের দরকার না। তো এইরকম এদের কথা, এদের বিভিন্ন রকম এদের কথাবার্তা, এদের প্রতিক্রিয়া দেওয়া যায় না, উচিত নয়। তাই আমরা এটা তীব্র ঘৃণা করছি এদের কথা। সব কর্মী ওর পকেট আছে নাকি? কারো কারো কি জমিদারি ছিল নাকি পুরুলিয়াতে? কারো জমিদারি নয়। আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা ভাবি সেখানে আমাদের কাছে আমরা আমাদের কথা আমরা ভাবি। সবশেষে একটা কথাই বলো বন্ধুরা, কর্মীরা কিন্তু আর আর বোকাচোদা নয়, তারা কিন্তু যথেষ্ট যথেষ্ট পড়াশোনা করেছে এবং বুঝতে শিখিয়েছে সমস্ত কিছু, যে তাদেরকে কীভাবে অন্যায়ভাবে তাদেরকে জাতিসত্তা থেকে বঞ্চিত করা হয়েছে এতদিন ধরে। আজকে সেই জাতিসত্তা পুনরুদ্ধার করার লড়াই বন্ধুরা। তো আশা করছি সবাই হাতে হাত রেখে সাংবিধানিক উপায়ে সেই দাবিটা আদায় করার পক্ষে থাকবে এবং ভোটটাও তার নিজের এটাকে কাজে লাগিয়ে দেবে। আর যে সমস্ত মির্জাফররা আমাদের কর্মীদের মধ্যে রয়েছে, তো তাদের উদ্দেশ্য একটাই কথা, তোমাদের জন্য আমাদের জাতিসত্তা আটকাবে না বন্ধুরা, ঠিক আছে। কয়েকজন মির্জাফরের জন্য হয়তো জাতিসত্তার লড়াইটা ফিরে পেতে আমাদের একটু টাইম লাগতে পারে, বাট কোনো দিনের জন্যই কিন্তু জাতিসত্তা হারিয়ে যাবে না। আমরা আদিম অধিবাসী ছিলাম, সেটাই থাকবো, এবং অভিয়াসলি সাংবিধানিক উপায়ে আমরা আমাদের যে সত্তা ফিরে পাবো বন্ধুরা। আর ওই মির্জাফরদের নিয়ে ভাবার কিছু নেই বন্ধুরা, তাদেরকে সারা জীবন জাতি মনে রাখবে। আশা করছি সবাই এটাকে কাজে লাগিয়ে তার মূল্যবান ভোটটা দিবেন বন্ধুরা। টাটা, ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। টাটা।